কংক্রিটের স্ল্যাবের নিচে চাপা পড়ে রয়েছেন এই ব্যক্তি। হাত নাড়িয়ে চেষ্টা করছেন উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের। পাশেই পড়ে রয়েছে প্রিয়তমা স্ত্রীর মরদেহ। ভয়াবহ ভূমিকম্পের আঘাতের কারণে এমন করুণ দৃশ্যের সাক্ষী হচ্ছে উদ্ধারকারী দল। হাতাই প্রদেশ, তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে অন্যতম। 7.8 মাত্রার ভূমিকম্পে এখানে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। অন্যান্য অঞ্চলে যখন দ্রুত শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম, তখনও বিশাল ধ্বংসস্তূপ নিয়ে থমকে আছে প্রদেশটি। হাতায় বসবাসকারী এই ব্যক্তির নাম আব্দুল্লালিম মুয়াইনি। জন্মসূত্রে সিরীয় নাগরিক হলেও যুদ্ধের কারণে পালিয়ে আসেন তুরস্কে। ভালোবেসে ফেলেন এশরা নামের আঙ্কারার এক মেয়েকে, এরপরই বিয়ে। কয়েক বছর পর এই দম্পতির কোল জুড়ে আসে মাসিন ও বেশিরা নামের ফুটফুটে দুই কন্যা সন্তান। কিন্তু সোমবারের ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যায় সাজানো গোছানো সংসার। চোখের পলকেই পাল্টে যায় তাদের পুরো পৃথিবী। হাতাই প্রদেশের ভূমিকম্পের 4 দিন পর মুয়াইনির সন্ধান পেয়েছেন উদ্ধারকারীরা। পরবর্তীতে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় তাকে। তবে পাওয়া যায়নি মাসিন ও বেশিরার সন্ধান। এদিকে ভূমিকম্পের 68 ঘন্টা পর বুধবার রাতে তুরস্কের আদিয়ামান প্রদেশে ধসে পড়া একটি ভবনের ভেতর থেকে এক জীবিত শিশুকে উদ্ধার করেছে আঙ্কারার একটি উদ্ধারকারী দল। পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুর পাশাপাশি আটকে পড়া পরিবারের 4 সদস্যকেও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ।